25 জুন 1975 দেশব্যাপী জারি হয়েছিল জরুরি অবস্থা। গণতন্ত্রের ইতিহাসে যা ছিল এক কালো অধ্যায়। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে এমার্জেন্সির 47তম বর্ষপূর্তি উপলক্ষে আরও একবার উঠে এলো সেই সময়ের কথা। মোদি মনে করিয়ে দিলেন কিভাবে গণতন্ত্রকে সেই সময়ে পিষে মারা হয়েছিল। এদিন মোদি এও মনে করিয়ে দিলেন দেশের কোনো মানুষেরই সেই অন্ধকার অধ্যায়কে ভোলা উচিত নয়। জরুরি অবস্থার সময়ে নাগরিকদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল সেদিন। এর মধ্যে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয় রয়েছে। আজ থেকে 47 বছর আগে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সাংবিধানিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা স্থগিত হয়েছিল। সংবাদ মাধ্যমকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল। 1977 সাল পর্যন্ত বহু বিরোধী নেতাই কারাগারে বন্দী ছিলেন। বিজেপি বরাবরই জরুরি অবস্থার বর্ষপূর্তির দিনগুলিকে কালো দিন হিসেবে পালন করে এসেছে। একই সঙ্গে রবিবার 90তম মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই মোদি জানিয়েছেন তিনি এই রেডিও অনুষ্ঠান নিয়ে বহু মানুষের প্রতিক্রিয়া পেয়েছেন। চিঠির পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও নমো অ্যাপেও অনেকেই বার্তা দিয়েছেন এই অনুষ্ঠানটি নিয়ে। প্রতি মাসের শেষ রবিবারই এই অনুষ্ঠানটি হয়। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নিয়মিত এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে বার্তা দিয়ে আসছেন মোদি। এদিনের অনুষ্ঠানে তিনি সকলের থেকে আগামী এপিসোডগুলি নিয়ে আইডিয়াও দিতে বলেছেন। পাশাপাশি করোনা টিকার তৃতীয় তথা বুস্টার ডোজ নেওয়ার আর্জি জানিয়েছেন এবং অতিমারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।